দেবাশিস দা কলকাতাতেই লিগ শিল্ড ফাইনালি, কি বলবেন? হনুমান যাই খেলছে তাই চ্যাম্পিয়ন হচ্ছে, ডুরান খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে। ওদিকে একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না, সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি। আর তারপরে আবার আইএসএল লিগ শিল্ড হনুমান চ্যাম্পিয়ন, হনুমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াল, গত বছর আইএসএল চ্যাম্পিয়ন, এবছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন, টুরান চ্যাম্পিয়ন, আমার মনে হয় এইরকম উইনিং স্ট্রিক হনুমানের বহু বছর পর এসছে এই সাফল্য। এবং আমি এর জন্যে ধন্যবাদ দেবো সঞ্জীব গোয়েঙ্কাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স। আমি আগের দিনও বলেছিলাম যে হাবাসের ইনক্লুশন একটা বড়ো চেঞ্জ এনেছে, তো হাবাসকে, হাবাসের কৃতিত্ব এবং প্লেয়ারদের, অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল, আপনি যদি কামিন্সের গড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে ওর গোল আছে, তো সেই জন্যে আমাদের মনমান বোম্বেকে আজকে এইভাবে দুই এক বলে পর্যদস্ত করে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটা অত্যন্ত গর্ব। আমরা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলছি, ফার্স্ট টাইম মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, এত বছর মোহনবাগান কোনোদিন চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি, এফসি কাপ খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাব তাবুতে কি কিছু উৎসবের আয়োজন করা হচ্ছে এই বিষয় নিয়ে? ক্লাব তাবুতে আজকে এই সবেমাত্র জিত হলো, আমি আলোচনা করেছি, কালকে আমি পরবর্তী যে আমাদের কী কী প্ল্যানিং সব কালকে আমরা জানাবো। আর পার্সোনালি কোন গোলটা আপনার ভালো লেগেছে আজকের ম্যাচে? লিস্টানের গোলটা উপভোগ বেশি করেছে? না, বেশি ভালো সবকটাই, কিন্তু যদি তুল্যমূল্য বিচার্য হয় তাহলে ডেফিনেটলি লিস্টানের গোলটা বেটার। এসিদা মৌসুমের মাঝখানে একটা হোঁচট খেয়েছিল টিম, অনেকটা পারফরম্যান্স খারাপ হয়েছিল, সেইখান থেকে আবার ঘুরে দাঁড়ানো। না, দেখো সব ম্যাচ জিতবে এরকম হতে পারে না, হোঁচট তো খাবে, কোথায় হোঁচটটা খেয়েছে ভাই যেখানে আমার দশটা প্লেয়ার নেই? কোনো কোনো ক্লাবের একটা প্লেয়ারও যায় না দেশের হয়ে খেলতে, আমাদের সেখানে দশটা এগারোটা প্লেয়ার যায়, আশিক কুড়িয়ারে চোট লেগে গেছিলো, আশিক কুড়িয়ার খেলতেই পারো না পুরো সিজনটা, তো সেই জন্যে তখন ফাঁক তাহলে অনেকে চ্যাম্পিয়ন হয়, কিন্তু যখন পুরো টিমটা আসে যায় তখন তাদের পজিশান বা, এখন বাংলার পতাকা যে মনমানি একা বই নিয়ে যাচ্ছে মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন, এটা তো প্রমাণযোগ্য এবারে আর কিছু। সব মিলিয়ে একটা জিনিস এবার আনন্দের, যে যাই টুর্নামেন্ট হয়েছে না কেন, সে যে ধরনেরই টুর্নামেন্ট হয়েছে কেন, সেই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন বাংলার টিম।